বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা ক্যারিয়ারে প্রায় 300টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন তিনি নিজেই, কিন্তু কি কারণে তিনি চলচ্চিত্রকে বিদায় জানিয়েছিলেন সেই কথাগুলো নিজেই তার বক্তব্যে তুলে ধরলেন। ভিউয়ার্স, চিত্রনায়িকা ববিতা চলচ্চিত্র ছেড়ে দেওয়ার বিষয়ে কি বলেছিলেন, কি কারণে তিনি চলচ্চিত্র ছেড়েছেন, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 300 চলচ্চিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। শিশুশিল্পী হিসাবে সংসার চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়েছিল। সর্বশেষ কাজ করেছেন পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে, তাও প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও সাইনিং মানি ফেরত দিয়েছেন তিনি। সেই হিসাবে পুত্র এখন পয়সাওয়ালাকেই তার অভিনয় জীবনের শেষ ছবি হিসাবে চাচ্ছেন বলে প্রথম আলোকে জানিয়েছিলেন 14 জানুয়ারি 2015 সালে এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে বলেন, মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ ছবি, কারণ এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও পরে তা ছেড়ে দেই। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তরে ববিতা বলেন, এখন আর আগের মতো ছবিতে কাজ করে আনন্দ পায় না, ছবির গল্প ও অন্যান্য বিষয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না। পাশের দেশের দিকে তাকালেও দেখি সেখানে অভিনয় শিল্পীদেরকে কেন্দ্র করে যেভাবে ছবি নির্মাণ করা হচ্ছে আমাদের এখানে তো একেবারেই নেই। ডিজিটালের নামে যেসব ছবিও হচ্ছে তাও আসলে কি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। অবশ্য ডিজিটাল ফরম্যাট নির্মিত 4-5টি ছবিতে কাজ করেছেন ববিতা। এরপর কেন এই ধরনের ছবির প্রতি অনীহা তা জানতে চাইলে ববিতা বলেন, শুরুতে আমি অবশ্য না বুঝে ডিজিটাল ফরম্যাটের ছবিতে 4-5টিতে কাজ করেছি, কোনোটিরই অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল না। পুতুল খেলার বয়স থেকেই আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি, আমাদের সময় কাজের ধরন ছিল একেবারেই অন্যরকম, এখন সেই চিত্র একেবারেই ভিন্ন। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিকে আমার না মনে হয় নাটক, না টেলিফিল্ম, না সিনেমা, কোন নামে যে এইসব ছবিকে সংজ্ঞায়িত করব তাও ভেবে পাই না। এটাও বলা যেতে পারে ডিজিটাল ছবির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। ববিতার ভক্তরা কিছু আশাবাদী হতে পারেন, কারণ বেশ কিছু বছর ধরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন আর এই ছবির বিষয়বস্তু হবে অটিজম নিয়ে। বলেন, আমার একটা স্বপ্ন বলতে পারেন অটিজম নিয়ে ছবি নির্মাণ, আর এই স্বপ্নটা মনের মধ্যে লালন করে যাচ্ছি, কিন্তু সার্বিক পরিস্থিতির বিবেচনায় সাহসটা খুবই একটা পাচ্ছি না, এখন দেখা যাক কি হয়। ভিউয়ার্স, দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 300 চলচ্চিত্রে অভিনয় করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা চলচ্চিত্রে না কাজ করার কারণগুলো এভাবেই ব্যাখ্যা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, চলচ্চিত্র নির্মাণের নাম নিয়েও কেন তিনি সাহস পাচ্ছেন না, কথা বলেছেন বর্তমান সময়ের ডিজিটাল সিনেমা নিয়েও। ভিউয়ার্স, চিত্রনায়িকা ববিতা আপনার চোখে কেমন নায়িকা, কেমন লাগত চিত্রনায়িকা ববিতাকে, আপনারা কি চিত্রনায়িকা ববিতাকে মিস করেন, আবারও কি ফিরে পেতে চান এই জনপ্রিয় অভিনেত্রীকে সিনেমার পর্দায়? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্তী অভিনেত্রী ববিতার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।